ওরে ভাই আপনারা শান্তিতে আছেন, আপনারা রিক্সা চালান আর অটো রিক্সা চালান যাই চালান, অনেক মজে আছেন, অনেক মজে মজে আছেন। আর যারা দেখবেন এই ব্যারাম এই ক্যান্সারে পড়ে গেছেন, বোর ক্যান্সারে, জীবনে শান্তি তো নাই, ওই বোর টেনশন, আপনার নাম অশেষ, রোজা অশেষ, জাহান্নাম কিনতে আছেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য রসুল বলেন যার ঘরটার বিবি সুন্দর ওর জন্য জান্নাত ওয়াজিব, এমনি এমনি কয় নাই বিশ্ব নবী, আহসান আল ইমরা আহসান আল জাওজা আহসান আল জান্না, যার ব্যক্তির ঘরে সুন্দর বিবি সুন্দর ওর জন্য জান্নাতও সুন্দর। এই জন্য তো বিশ্ব নবীর কাছে তিনটা জিনিস প্রিয় ছিল, এক নম্বরে হলো আতর, দুই নম্বরে হলো বিবি, তিন নম্বরে হলো কোন রাবাইত আছে এক নম্বরে নামাজ, দুই নম্বরে বিবি, তিন নম্বরে আতর। মারহাবা বললেন না, নবীর কাছে আতর প্রিয় বি দেয়, আমার নবীর পুরা বডিটাই আতর বানাই দিছে, সুবহানাল্লাহ, জোরে কইলেন না? জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন, খন্দকের যুদ্ধে নবী সাহাবী নিয়ে গেছে যুদ্ধের মাঠে, এনিমি টাইমে কাফের সৈন্য তো তিন গুণ, মুসলমানও তিন গুণ কম, আর এমন সময় যুদ্ধ খন্দকের যুদ্ধে আপনারা দেখছেন এখানে পাঁচটা মসজিদ আছে, বনি কাইনুকা বনি কোরাইজা যেখানে বসে নবীর বিরুদ্ধে কুচ্ছ রচনা করত, এই খন্দকের এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে নিয়ে ভাড়া থাকতেন, এখনো পর্যন্ত সেই মসজিদটা আছে, যে মসজিদটা নাম মসজিদে ফাতেমা, আর একটা মসজিদ আছে মসজিদে আলী, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমারে রাইখে ওখানে আল্লাহর কাছে কাঁদতেন, আর একটা মসজিদ আছে মসজিদ আবু বকর, এখানে পাঁচটা মসজিদ আছে, আসলে মসজিদ এখানে ষাটটা, সাবাহা মসজিদ বলা হয় এখানে, আলহামদুলিল্লাহ বলেন, আর একটা আছে বিশ্বনবীর মসজিদ, তো বিশ্বনবীর মসজিদের পিছনেই জাবের রাদিয়াল্লাহু বাড়ি, জাবের রাদিয়াল্লাহু শুনলেন যে সাহাবিরা যারা আসছে সকালবেলা নবী একটা খেজুর দেয় এক গিলাস পানি দেয়, এক গিলাস পানি আর একটা খেজুর দিয়া সারা দিন মাটি কাটে সাহাবিরা, আর কোনো খাবার নেই। আবার আসরের নামাজের পরে আমার নবী একটা খুরমা দেয় এক গিলাস পানি দেয়, আপনি বলেন 1,500 সাহাবি, ছোট বড় দিয়ে প্রায় 2,000 সাহাবি, এতগুলো সাহাবির মাত্র একটা করে খেজুর দেয় এক গিলাস পানি দেয়, আর কোনো খাবার নেই, এইটা খেয়ে ডাকছে মাটি কাটতেছে, যার বেশি ক্ষুধা লাগে দৌড়ে এসে নবী চেয়ারে বিশ্বনবী হাওদাসের মধ্যে বসে আছে, যেখানে আমার নবীর নামে মসজিদে নবী, এখানে আমার নবী বসা থাকতেন, যার বেশি ক্ষুধা লাগতো নবীর চেহারাটা দেখে যায় আবার কোদাল হাতে নিতেন, ওই নবীর এক চেহারা দেখেই তার পেটটা ভরে যেত, কি আছিল ওই চেহারার মধ্যে, আমার বিশ্বনবী যেখানে বসে বসে বাবা খন্দকের যুদ্ধে পরিচালনা করতেছে, এক এক সাহাবি দৌড় দিয়া যায় এক কোদাল হাতে নিয়ে নবীর গভীর সুরাতে একবার দেখে, ওই দেখাটা এক মিনিটও হতে পারে বাবা, দুই মিনিটও হতে পারে অথবা 30 সেকেন্ডও হতে পারে, নবীর নজরের দিকে একবার নজর দিছে পেটটা ভরে গেছে, বিদ্যুৎ গতিতে আবার মাটি কাটা শুরু করে দিছে, এটা তো বাংলাদেশের মাটি না, ধামাধাম করে কাটা যায়, সৌদি আরবের জমিনের কোনো মাটি নাই, শুধু পাথর আর পাথের গো বাবা, বড় বড় পাথর বাজলে নবীরে ডাক দিতেন, নবী আমার ওই পাথরের কন্ডাক্টার টোকা দিলে টুকরা টুকরা হয়ে যাইতেন, এইভাবে বারা সাহাবিরা যুদ্ধ করার জন্য পরীক্ষা খনন করতেছে, গর্ত খনন করতেছে, নবী আমার পাহাড়ের উপরে বসে বসে দেখতাছে, হঠাৎ করে বিশ্বনবী বললেন, সাহাবিরে তুমি আমার কাছে কি চাও বলতে পারো, নবী আপনি আমার একটা খেজুর দিছেন আমি পারি নাই, নবী আমি খেজুরটা খাই আমার ক্ষুধা নিবারণ হয় নাই, বিশ্বনবী বলে তুমি কি বলতে চাও, নবী ক্ষুধার যন্ত্রণায় ঠান্ডা পাথরে পানিতে ভিজাইয়া তিনখানা পাথর আমি পেটের সাথে বাঁধতে রাখছি, আর এক রাওয়ায়েত আছে এক পাথর আমি ঠান্ডা পাথর গামছা দিয়ে পেটের মধ্যে চাপ দিয়ে বাঁধতে রাখছি যেন ক্ষুধাটা কিছু নিবারণ হয়, বিশ্বনবী বলে তুমি একটা পাথর বুকের মধ্যে বেঁধে রেখেছ, আমি বিশ্বনবী তাকায়া দেখো জামাটা উঁচা করে তিনখানা পাথর বেঁধে রেখে দিয়েছি, আমি তোমাদেরকে সকাল বিকাল খাবার দেই কিন্তু আমি নবী খাই না, আজকে 7 দিন হয়ে গেল যুদ্ধ হয় না, ময়দানও ছাড়তে পারি না, কোরআন এত সহজ নয় গো বাবা, ইসলাম এত সহজ নয়,
তুমি কবরে গেলেই তোমার কাফনের কাপড়টা টান দিয়া খুলিয়াই জান্নাতের পোশাক পরায় দিবে। বোকার শহরে বাস করতাছো, মনে রাইখো জান্নাত এত সহজ নয়। যেই মানুষটার চেহারা দেখলে প্যান্ট পরিয়া যাইতো, এই ইসলামকে দুনিয়ায় টিকায় রাখতে যাইয়া তিনি সাত দিন পর্যন্ত কিছু খায় না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজও পর্যন্ত সাত দিন তো দূরের কথা, দিন কায়েমের জন্য কোন রাস্তায় দাঁড়াইয়া সাত ঘন্টাও আমি না খাইয়া থাকি নাই। সাত দিন পর্যন্ত বিশ্ব নবীর পেটে ক্ষুধা, সাহাবীদের পেটে ক্ষুধা। জাবের বললেন, নবী আপনি তিন দিন না সাত দিন খান না? নবী আমি সাত দিন খাই না। নবী আপনি যদি আমার একটু অনুমতি দিতেন, একটা দৌড় দিয়ে বাসায় যাইতাম, আমার বাড়ি কাছেই, কি করবা যাবে, আমি আপনার কিছু খাবার মেহমানদারি করাইতাম। বিশ্ব নবী বললেন, যাও। অনুমতি নিয়ে দৌড়ে বাসায় গেলেন। যে হাদিস কেন লম্বা চওড়া হাদিস বাবা, মুসলিম শরীফে বুখারী শরীফে বিদ্যমান। হযরত জাবির বলেন, আমি বিদ্যুতের মধ্যে দৌড়ে গেলাম নবীর ফরমান শুনিয়া, যাই দেখি আমার বিবি আমার জন্য নাস্তা তৈরি করতেছে। বিবিরে আমার জন্য করতে হবে না, তুমি যুদ্ধের ময়দান থেকে ভাইগে আসছো, মনে হয় নবীকে না কইয়া চলে আসছো। খোদাই যদি এত তোমার দরকার হয় তোমার ঘর আমি করুম না। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করি নাই, নবীর কাছে পারমিশন নিয়ে আসছি। কেন আসছো? আমি তো নাস্তা লয়ে রওনা দিছিলাম। জাবের বলে, বিবিরে কেন আসছি শুনবি? আবার তুমি সাত দিন পর্যন্ত কিছু খায় না, সাহাবিরে তিন দিন পর্যন্ত না, নবী সাত দিন, সাহাবিরে তিন দিন। জাবেরের বিবি বলে, কি বললা তুমি, আমার নবী সাত দিন খায় না? না, ঘরে কি আছে বল? একটা ছাগল এখনো আছে, আট কেজির মতো আটা আছে। স্বামী আর স্ত্রী অতি তাড়াতাড়ি বাবা আটা খামির করতেছে, ছাগল জবাই দিচ্ছে, দুইটা নাবালক বাচ্চাকে সাথে নিয়ে গোস্ত গুলা বানায়। জাবের কোবায় তরবারির গাড়া দিয়ে কোবাইয়া পিস পিস করে আর বলে, ছাগল রে এমন একজনের পেটে তুই যাবি যার চেহারা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় রে, হারাম হইয়া যায়। আমি যদি তোর মতো ছাগল হইতাম, একটু পরে নবীর পেটে চলে যাইতাম, আমার কোনো হিসাব হইতো না। আমি কিনলে গিয়ে তোর মতো ছাগল হইলাম না? জাবের এই কথা বলতেছে আর গোস্ত টুকরা বানাইতেছে, বিবি আটা খামির করতেছে, অতি দ্রুত রুটিগুলা সেক দিতেছে, গরম করতেছে, রুটি ভাজা শেষ, গোস্তের ডেক্সি উঠে দিয়া বিশ্ব নবীর কাছে দৌড়ে গেছে। নবীজি একটু অনুমতি চাইলে আপনি সহ আর পাঁচ দশ জন সাহাবীর সাথে নিয়ে যেতে পারেন। আমার নবী বলে, যাবের রে যাবের, তুমি কি আমার দাওয়াত দিচ্ছ? জি নবী। আমার সাহাবি কয়জন? দশ জন, আপনি সহ এগারো জন, আর আমার দুই ছেলে আছে, স্বামী স্ত্রী আছে, চলবে, যা আস। তিন দিন খায় না, কুদার তো সাহাবি, তাদের যতটুকু পারি মেহমানদারি করাই। দিন এত সহজ নয় রে ভাই, মক্কা মদিনায় তো খন্দকের স্থানটা ঘুরে ঘুরে দেখতে যান, যখন জিয়ারায় বাইর হন একবারও কি ভাবেন এই জায়গাটা কত স্মৃতি লেগে আছে, কত স্মৃতি লেগে আছে? বিশ্বনবী বলেন, যাবের রে চলো। এদিক দিয়ে হযরত বিলালকে বললেন, বিলাল রে তুমি একজন মুয়াজ্জিনের কানে পৌঁছে দাও, প্রথম কাতারে যারা ডাল নিয়ে দাঁড়িয়ে আছে ওদেরকে বলে দাও কত হবে। কয় হুজুর পাঁচ সাত ছয়। নবী বলেন, এই প্রথম দিকে যে সেক্টর আছে, প্রথম দিকে যারা ডিউটি পালন করতেছে এদের সব আমার পিছনে আইতে কও। আরো জোরে কন। জাবের এখন কইতেছে, হুজুর আমি কিন্তু দশ জন কইছি। আমার নবী বলে, সামনে হাঁটো, ইসরিবুল আকদাম, এল্লা ফাওকাল আকদাম, এ কদম ফেলা, সামনে হাঁট। যাবের এখন হাঁটবো কি কন, হ্যার পায়ে তো জোরই নেই। কইছে দশ জন, সেখানে যদি পাঁচশো সাতশো যায় হেঁটে হইব কি দন আপনি? যাবের রসিয়াল্লাহ তাআলার বিবি যখন বলতেছে
তোমারে দাওয়াত দিলাম নবী সহ 11 জন লই আইছো 5-700 পানিও তো করে নাই জাবের কহুন এটা আমার দোষ না দেখেন মহিলাই নবীর কি পাগল এমন জোরে আওয়াজ দেন জীবনে কোনোদিন জুমার নামাজ আওয়াজ দেন নাই রবিউল আউয়াল মাস সব পুরুষই তো এখানে কাইত খালি কইছে দেখ তুই দাওয়াত দিছ রে 11 জন পাক করছস তুই কষ্ট কইরে কিন্তু আমি আনি নাই দোষ আমার না কিন্তু জাবের কিন্তু কয় না দোষ নবীর কেন কে তো কইলি তো জাবের বেঈমান হয়ে যাবে জাবেরের বুক পট করে কইতাছে এ তুমি কি কইতে চাও কেফারাক মাইনতে ইয়া রাসূলুল্লাহ তুমি কি দোষ অধিক দিতে চাও কয় আস্তাগফিরুল্লাহ লা 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 তা তুমি কি কইতে চাও দোষ আমার না কোন দিক দিতে চাও কহুন একটা কথা কই তুই রাগ করিস না নবী যে লয়ে আইছে কিছু করার নাই ঘুরে ঘুরে যাইব নেগা দেখেন মহিলা কত ভালোবাসে নবীরে পট করে কয় তোমার কি জানা নাই কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কোরআনে কয় যে সারা দুনিয়ার রহমত নবী তো সারা দুনিয়ায় তো আজকে ভাগ করণ লাগবে না পুরো রহমতটাই তোমার ঘরের মধ্যে চিন্তার কোনো কারণ নাই কিচ্ছু চিন্তা করো না যে নিয়ে আইছে হেই মেহমানদারি করে আমরা কি মেহমানদারি করব জাবের কয় তাহলে সাদাসাদি করিস না যা আছে নবীর কাছে হাজির কর নবী আমার যাইয়া 2 মিনিট দেরি করে নাই জাবের পাক শেষ হ্যাঁ দিব্যাটা লইয়া হো আনা হইল ডেক্সিটা আনা হইল আর বড় খাইনসার ভিতরে যে 8 কেজি রুটি যা কিছু বানানো হয়েছে আর কিছু বানানো হয় নাই তাওয়ায় স্যাক দিচ্ছে নবী বলেন যা হয়েছে তাই লয়ে হোক আমার নবী এক টুকরা রুটি গালের মধ্যে দিলেন চা বানো ওই সিরানো রুটিটা সব রুটির নিচে রাখলেন আমার নবী এক এক থাবা মারতাছে এক এক থাবায় 8-10টা করে রুটি উঠতাছে আর এক টুকরা গোশ আমার নবী চাবাইয়া ওই ডেক্সির নিচে ঢুকাই দিলেন চামিচ দিয়া বিশ্বনবী একা খাবলা দিচ্ছে রুটির মধ্যে এমনি করে যেভাবে দেখবেন এমনি করে রুটিগুলো উঠায় হযরতে আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত বেলালের কাছে দেয় বেলাল পার্সেল কর আব্দুর রহমান আপ পার্সেল কর এবং এখানে একজন সাহাবীর নাম উল্লেখযোগ্য আছে তার নাম হলো আবু হুরাইরা আবু হুরাইরা অনেক ক্ষুধার্ত ছিলেন অনেক ক্ষুধার্ত হে 3 দিনের ভিতরে কিছুই খায় না শরীরটা ছিল জ্বর মাটি কাটতেছে চোখেও ব্যথা পেটেও ব্যথা আবু হুরাইরা সবচেয়ে বেশি ক্ষুধা আবু হুরাইরা কয় হুজুর আমার আগে দেন আমি একটু খাই নবী কয় তুই আগে চাইছো তুই খাবি সবার পরে তা আবু হুরাইরা একবার বুখারী তারছে একবার ডেক্সির দিকে তাকায় আর একবার গোস্তের ডেক্সির দিকে তাকায় নবী যেভাবে থাবা দেয় 8-10টা উড়ে গোস্ত যেভাবে খাইনসা ভরে দেয় ওর দিকে তো জায়গা আমার কপালের খাওয়ন নাই 3 দিন না আজকে দিয়ে 7 দিন হয়ে যাবো আবু হুরাইরা টেনশন করতেছে ও আমার কপালের নাই আমার কপালের নাই দেয় আবার ডেক্সির দিকে তাকায় দেয় আবার ডেক্সির দিকে তাকায় আসে না নাই যখন একাধারে 500 উপরে গেছে গা আবু হুরাইরা তাকায় দেখে যেমন গোস্ত হেমনই রইছে যেমন রুটি হেমনই রইছে তখন আবু হুরাইরা নবীর দিকে তাকায় আর রুটির দিকে তাকায় না আমার নবী বলে কেফালে কি আবু হুরাইরা ইয়া আবু হুরাইরা কেফালে খবর কি এমন করস কে মোরামুরি করস কে বলে না আগে ভাবছি একটা এখন ভাবি আর একটা নবী বলে তুই ভাবতা সর তোর ক্ষুধা বেশি তোর আগে দিলে খাইতে পেট বেড়ে তাই না তুই কত খাইতে পারস দেখছি শুদ্ধ তোরে দিয়ে দেবো বাজান্দা আবু হুরাইরা থেকে হাদিস কানা বর্ণিত আবু হুরাইরা বলেন আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী সবাইরে খাওয়ান খাওয়াবার পরে আমি আবু হুরাইরাকে বলে তুমি বসো আব্দুর রহমান বিন আউফ বসো বেলাল তুমি বসো আমাগো 3 জনকে একটা খাইনসার মধ্যে নবী দিলেন আমরা খাইতাছি নবী দিতা যায় কয়টা রুটি আর কয় কেজি গোশত আমি আবু হুরাইরা খাইছি নিজেও বলতে পারো খাইবার পরে আমাকে দিয়েই নবী বলেন আবু হুরাইরা রিটার্ন ইরজি না জাবের দারে জাবের লোটায় দে ফেরত দে রিটার্ন দে জাবেরের ঘরে আমি ডেক্সি এক হাত দিয়ে রুটির ডেক্সি আর এক হাত দিয়ে আমি গোস্তের ডেক্সি ধরলাম আমি তাকায়া দেখি যেই পরিমাণ গোস্ত আর রুটি জাবের হাতে করে নবীর সম্মুখে এনেছিলেন সেই পুরা মেনে রয়ে গেছে জাবেরের বিবি
জানালার দরের ঘরের জানালার কাপড় সরাইয়া বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় আছে আর জাবেরকে ডেকে ডেকে বলে, ও ইবনে আব্দুল্লাহ। জাবেরের সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। ও আব্দুল্লাহর আবি আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বাবা, তোমার কাছে না বলছিলাম আমার নবী এমন একজন রহমত, এই রহমত আমার ঘরে আসছে গো, 500 আর 700 নয় 7000ও যদি আমার ঘরে আসে, নবীর হাতের বরকত যেখানে লাগছে সেখানেই বরকত পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ।